দূর দূরান্ত থেকে আগত পঙ্গপালের ন্যায় ছুটে আসা দিনদার পরেজগার মুত্তাকি দিনের শরদুল মর্দে মুজাহিদ আবশিকিন জাকিরিন আল্লাহ প্রেমিক নবী প্রেমিক অলি প্রেমিক কোরআন প্রেমিক নবী সুন্না প্রেমিক ধর্মপ্রাণ মুসলমান বায়রা কলিজার টুকরা হৃদয়ের অভিন্ন অংশ সমাজের সংস্কারক আমার সম্মানিত যুবক ভাইয়েরা পদ্মানিসীন পদ্মার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা প্যান্ডেলের ফাঁকে ফাঁকে ছোট্ট ছোট্ট আমার সোনার মণিকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবনত মস্তকে সর্বপ্রথম শুকুর ও সুজুদ যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহান যার অপার করুণা দয়ার সাগরে ডুবে আছে কুল মখলুকাত যখন আধুনিকতার ছোঁয়ায় পড়ে আধুনিকতার কৃষ্টি কালচার মোবাইল ইন্টারনেট ফেসবুক কম্পিউটার বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যখন আমার আপনার জীবন বিপন্ন হতে চলছে যুবকদের চরিত্র যখন হাইজ্যাক হচ্ছে এমন একটি কঠিন কাটকাট মুহূর্তে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি যখন পৃথিবীকে একবারে গ্রাস করে ফেলেছে উন্নয়নের উৎকর্ষ সাধনে যখন পৃথিবী গগনচুম্বী মানুষ নেকের কাজ ছাড়ছে বদের কাজ প্রতিযোগিতা করছে শুধু প্রতিযোগিতাই করে না কে কার আগে জাহান্নামের দিকে ঝাঁপিয়ে পড়বে তার একটি চরম প্রতিযোগিতা চলছে কথা বলেন ঠিক কিনা এমন একটি অন্ধকারাচ্ছন্ন গুনাহের সাগরে যখন তাম পৃথিবীর মানব জাতি বাড়ছে ওই কঠিন মুহূর্তে যে মনিপ দয়া করে মায়া করে আমাকে আপনাকে জীবনের সবটুকুন ভালোবাসা আবেগ উচ্ছ্বাস অনুভূতি অনুপ্রেরণা যিনি সৃষ্টি করে কোরআনের জন্য ইসলামের জন্য এই জমিনে যাদেরকে আল্লাহ পাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে নেওয়ার পরে ওয়ারাসাতুল আম্বিয়া নবী রিপ্রেজেন্টেটিভ হিসাবে প্রতিনিধি হিসাবে যাদেরকে দায়িত্ব দিয়েছেন ওই উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিস মূল্যবান কিছু কথা শোনার জন্য পরকালের পথে অর্জন করার জন্য আমার আপনার হৃদয়ের সবচেয়ে মণিমুক্তার ন্যায় দামি কিছু সম্পদ জোগাড় করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য যিনি তৌফিক দিয়েছেন জায়গায় জায়গায় কিছু জান্নাতের বাগান তৈরি হয় ওই জান্নাতের বাগানে আল্লাহ পাক সবাইকে কবুল করেন না এই বীজ চাপিতলার হাজারো জনতার মধ্য থেকে চয়েস করে বাছাই করে যিনি আমাকে আপনাকে করুণা করে দয়া করে মায়া করে কবুল করেছেন সেজন্য আসতে পেরে আমরা বসতে পেরে আমরা খুশি নাকি বেজার প্রাণ খুলে বলতে হবে খুশি নাকি বেজার আমরা এসেছি নাকি আল্লাহ পাক আমাদেরকে এনে দিয়েছেন সে আল্লাহ পাক যে আমাকে আপনাকে হাজারো মানুষের মধ্য থেকে চয়েস করে বাছাই করে সিলেকশন করে মদের আড্ডালয় না নিয়ে তাসের করে না নিয়ে ওই ফিকনিকে না নিয়ে মেলায় ব্যস্ত না রেখে চটপটির দোকানে আমাদেরকে সময় নষ্ট না করে জায়গায় জায়গায় মোড়ে মোড়ে ওই জাহান্নামের যেইভাবে আপনার লকআপ তৈরি করা আছে ব্রেকেট দেওয়া আছে সেই ব্রেকেটকে উন্মোচন করে সমস্ত বাধাকে ডিঙ্গিয়ে জান্নাতের বাগানে যে আল্লাহ পাক আমাকে আপনাকে প্যান্ডেলের নিচে সামিয়ানার নিচে বসার জায়গা করে দিয়েছেন সেজন্য আমরা খুশি নাকি বাজার সেই মাওলাকে খুশি করার দরকার আছে কি নাই আমরা জামান খুলে পড়ি আলহামদুলিল্লাহ আর উজুর পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি তার সে আর অনেক অনেক বেশি দরুদ সালাম সমস্ত সৃষ্টির কুল কায়নাতের মহা উৎস বিশ্ব সবার সভাপতি সমস্ত নবী এবং রসুলদের মাথার মুকুট শামসুল হিদায়ত বদরুদ্দুজা নূরুল হুদা হুজুরে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুস সাকলাইন ইমামুল কিবলাতাইন আফতাবে নবুয়াত শাহনশাহ রিসালাত হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সৈয়দিনা ইমামিনা কুদওয়াতিনা মুর্শিদিনা মৌলানা মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত থেকে 1450 বছর আগে এই দরার বুকে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ মহামানব হিসাবে নবী হিসাবে প্রেরণ করেছেন
যার পরে কোন নবী কিংবা রাসূল এই পৃথিবীতে আসে নাই, অবশ্যই বর্তমানেও নাই, অবশ্যই কিয়ামতের পূর্বে আর আসবে না। যে আল্লাহ পাক আমাকে আপনাকে বিনা দরখাস্তে ওই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য তিনি কবুল করেছেন, সেজন্য আমরা খুশি নাকি বেজার? জবান খুলতে হবে খুশি নাকি বেজার? হাত তুলে বলতে হবে খুশি নাকি বেজার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হযরত ঈসা রূহুল্লাহ, না তিনি সাধারণ পাবলিক ছিলেন, না তিনি শ্রমিক ছিলেন, না তিনি কৃষক ছিলেন, তিনি একজন মস্ত বড় পয়গম্বর ছিলেন, যার উপরে এঞ্জেল কিতাব নাজিল হলো। তিনি এই পৃথিবীর বুকে একবার এসেছেন, আবার তিনি পৃথিবী থেকে চলে গিয়েছেন আসমানে, আবার দরার বুকে পৃথিবীর প্রলয়ের মুহূর্তে কিয়ামতের পূর্ব মুহূর্তে উম্মতে মুহাম্মদের নেতৃত্ব দেওয়ার জন্য, লিড দেওয়ার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য এই ধরার বুকে বিশ্বনবীর উম্মত হিসাবে, নেতা হিসাবে প্রেরিত হবেন। তাকে প্রশ্ন করা হয়েছে, আপনি একবার জমিনে এসেছেন, আবার আপনি চলে গেলেন, আবার ধরার বুকে আসবেন, এর কারণটা কি? হযরত ঈসা রূহুল্লাহ বলেন, আমি এই ধরার বুকে একবার প্রেরিত হয়েছি আল্লাহর নবীর পয়গম্বর হিসাবে, কিয়ামতের পূর্ব মুহূর্তে আসব ওই বিশ্বনবীর শ্রেষ্ঠ নবী আখির জামানার নবীর উম্মত হয়ে আমি ধরার বুকে প্রেরিত হব। জোরে কান সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ আমার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছেন, দরখাস্ত করেছেন, আয় আল্লাহ যেই নবীর এত ফজিলত, এত মর্যাদা, ওই নবীর উম্মত হিসাবে আমাকে কবুল করেন। আল্লাহ পাক ঈসা রূহুল্লাহকে নবীর উম্মত হিসাবে কবুল করে ধন্য করেছেন। আমার মতো নালায়েক, নাখন্দার, খাকসার, অপরাধী, আমার আপনার 24 ঘন্টা চলে যখন গুনার উপরে, আমার শ্বাস নিঃশ্বাস যখন চলে গুনাহের সয়লাবের উপরে, যে আল্লাহ পাক ইঞ্চি ইঞ্চি করে, বিন্দু বিন্দু করে, করুণা করে, দয়া করে, আকে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা মুক্কার জ্যোতি মদিনার মতি দৌকুলের সাথে ফখরে মৌজুদাত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদনা থেকে আদনাতর একজন উম্মত হিসাবে কবুল করেছেন। আমরা কথা বলতে হবে, হৃদয় ভরা কণ্ঠে জবাব দিতে হবে, আমরা খুশি নাকি বেজার? হাত তুলে বলতে হবে খুশি নাকি বেজার? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো। আল্লামা মুফতি মুতালিব হুসাইন সালিহ সাহেব, খুশি হওয়ার নির্দেশনা কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহ পাক সূরা ইউনূসের, সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, কল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মুফাসসির কেরাম তাফসীর করেন, আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, ডাইরেক্ট অর্ডার করতেছেন, আমার আপনার নবী, কুল কায়নাতের নবী, দু জাহানের বাদশা নবী, সাইয়েদুস সাকলাইন নবীকে খেতাব করে আল্লাহ বলছেন, কল বিফাদলিল্লাহ, হে রাসূল আপনি বলুন, আল্লাহর দয়ার কারণে, আল্লাহর রহমতের কারণে দয়া পেয়েছো, রহমত পেয়েছো, দুনিয়াবাসী, পৃথিবীরবাসী, মানবকুল আল্লাহর দয়া এবং করুণার কারণে, ফালিয়াফরাহু তারা, ফাবেজালিকে ফালিয়াফরাহু, তারা যেন আল্লাহর দয়া এবং করুণা পাওয়ার কারণে আল্লাহর জমিনে তারা আনন্দ করে, তারা যাতে হৃদয় ভরা কণ্ঠে তারা একটু আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে। জোরে কান সুবহানাল্লাহ। মুফাসসির কেরাম লেখেন, ওয়াবি ফাদলিল্লাহি ওয়াল কুরআনুল করিম ওয়াবি রহমাতিহি ওয়া নবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা আম্বিয়ার ওয়াবি রহমাতিহির ব্যাখ্যা করতে গিয়ে বিশ্ববরেণ্য মুফাসসির রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল ইবনে আব্বাস বর্ণনা করেন, ওয়াবি রহমাতিহি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আম্বিয়ার 107 নং আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন, আমি এই ধরার বুকে সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুলকে মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরার বুকে সমস্ত কুল কায়নাতের জন্য, নারী পুরুষের জন্য, প্রাণী জগতের জন্য, পাহাড়ের জন্য, সৃষ্টিকুলের জন্য, ফেরেশতার জন্য, সকলের জন্য আমি আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে প্রায় 18,000 মাখলুকাত বলেন,
কোটি বলেন, লাখ বলেন, এই পৃথিবীতে পৃথিবী ছাড়াও মুফাসসিরিনে কেরাম লেখেন 39,999টি আলম রয়েছে। আমার আল্লাহ পাক যেমন ওই 40,000 আলমের রব, আমার আপনার নবী দুজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40,000 আলমের একমাত্র রহমত করে প্রেরণ করেছেন, যার রহমতের বদৌলতে আজকের জমিনে আমরা দুনিয়াতে আসতে পেরেছি। এমন নবীকে ভাগে ভেয়ে আপনারা খুব মুখ খুলতে হবে, খুশি নাকি বেজার? প্রাণ খুলে বলতে হবে, খুশি নাকি বেজার? আমরা কোরআন পেয়েছি আল্লাহর করুণা, দয়া পেয়েছি রহমত। যদি আল্লাহকে প্রশ্ন করতে চায়, আল্লাহ তোমার এই জমিনে কোন দুইটি রহমত, কোন দুইটি রহমত? আল্লাহ হচ্ছেন রহমান, আল্লাহ হচ্ছেন রহমান, আমার আপনার নবী দুজাহানের বাদশা নবী হচ্ছেন রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কোন সুরায় নিজের নাম? আর রহমান, আল্লামাল কোরআন, আল্লাহ হচ্ছেন রহমান, আমার আপনার নবী কলিজার টুকরা নবী, হৃদয়ের স্পন্দন নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন স্বয়ং রহমত। আল্লাহ ওই রহমত জমিনে প্রেরণ করেছেন, পৃথিবীর সৃষ্টি হতো না, কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না, লাউলা মুহাম্মাদুন লামা খালাকতুকা লামা খালাকতুল জান্নাতা ওয়ান নারা, আসমান জমিন কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না, যেই নবীর উসিলায় সব হলো সেই নবীকে পেয়ে আমরা খুশি নাকি বেজার? প্রাণ খুলে বলতে হবে, খুশি নাকি বেজার? ওটা মাখলুক প্রশ্ন করে, আল্লাহ তুমি রহমান, পৃথিবীর মধ্যে তোমার রহমত পাবে কারা, কোন কোন রহমত তুমি একটু দেখিয়ে দাও? আল্লাহ পাক বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কুরআন হচ্ছে সমস্ত ঈমানদারদের জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কুরআন হচ্ছে রহমত, পৃথিবীতে দুইটা রহমত, যতদিন এই দুইটি পথে থাকা যাবে, যতদিন কোন মুসলমান ঈমানদার এই দুইটি জিনিসের ছত্র ছায়ায় থাকবে, পৃথিবীর কোন রকমের সংস্কৃতি, কোন রকমের মিডিয়া, কোন রকমের চক্রান্ত ওই ঈমানদার বান্দাকে ঈমান থেকে এক চুল পরিমাণ সরাইতে পারবে না। প্রয়োজনে ঈমানদার ঈমান দিতে সর্বসময় প্রস্তুত থাকবে, ফুলের মালা গ্রহণ করবে, ফাঁসিকে ফুলের মালা গ্রহণ করবে, ফাঁসিকে ফুলের মালা হিসাবে আলিঙ্গন করবে, জান্নাত দেখে দেখে দুনিয়া থেকে বিদায় নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এক হচ্ছে কোরআন, দুই নম্বর রহমত হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন, বিশ্বনবীর পথ, কোরআনের পথ, নবীর পথ, সুন্নাহের পথ। নবীজি এখন নাই, কোরআন আছে, নবীর পরিবর্তে আল্লাহ পাক নবীর অ্যাবসেন্সে নবীজি আদর্শ রেখে গিয়েছেন সুন্নাত, নবীর সুন্নাত মোতাবেক চলো। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়িন, আল্লাহ রসুল সুন্নত রেখে গিয়েছেন, সেই সুন্নত এবং কোরআনের পথে যদি কোনো মানুষ চলতে পারে, এই দুইটি হচ্ছে রহমতের পথ, আল্লাহর অনবরত রহমত ওই দুই জাতির উপরে, ওই প্রতীকের উপরে, ওই সম্প্রদায়ের উপরে যারা কোরআনের পথে নবীর সুন্নতের পথে চলছে, তাদের উপরে আসমান থেকে অনবরত রহমত আল্লাহ পাক বর্ষণ করবেন। আর রহমান, আল্লামাল কোরআন, তিনি হচ্ছেন রহমান, আমার আপনার নবী দুজাহানের বাদশা নবী স্বয়ং রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। সেই রহমতের বাগিদার হয়ে আমরা খুশি নাকি বেজা? আরো জোরে কোন খুশি নাকি বেজা? বর্তমান এই পৃথিবীতে একটি আধুনিক, একটি প্রযুক্তির যুগ, এই প্রযুক্তির যুগে যেই পৃথিবীতে আমরা বসবাস করছি, এই পৃথিবীর বিদায়ের পথে, প্রলয়ের পথে, ধ্বংসের দ্বার প্রান্ত উপনীত হয়েছে। বৈজ্ঞানিকগণ বলছেন এই পৃথিবীর বয়স চলছে 4,70,00,000 বছর ধরে পৃথিবী চলছে, তো চলছে পৃথিবীর একবার দ্বার ক্রান্তে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, আমার মাঝে কিয়ামতের মাঝে ব্যবধান হচ্ছে কাহাতাইন, দুইটি আঙ্গুলি দেখালেন সাহাবিরা, এই দুই আঙ্গুলির মধ্যে যে ফাঁক দেখেছ সামান্যতম ব্যবধান হচ্ছে আমার মাঝে কিয়ামতের মাঝে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী চলে গেলেন, 1,500 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা বলছি কিয়ামত সামনে, পৃথিবীর একবারে সর্বশেষ মুহূর্তে এই আখিরে জামানায় আমরা উপনীত হয়েছি, আমরা এই জন্য কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে কি নেই, আরও ধরে কোন দরকার আছে কি নেই? এই আধুনিক যুগে বিজ্ঞানীগণ বলছেন পৃথিবীর বর্তমান বয়স চলছে 4,70,00,000 বছর, এই পৃথিবী
চার কোটি সত্তর লক্ষ বছর ধরে পৃথিবী চলছে। এই পৃথিবীতে আমরা যারা আছি, এই পৃথিবীর ছোট নয়, এই পৃথিবীর আয়তন হচ্ছে, পরিধি হচ্ছে ১৯ কোটি ৬৯ লক্ষ ৫০ হাজার বর্গ মাইলের এই বিশাল পৃথিবী। এই পৃথিবীতে ২৩২টি রাষ্ট্র রয়েছে, ২৩২টি রাষ্ট্রের মধ্যে ৫৯টি মুসলিম কান্ট্রি, এই ৫৯টি মুসলিম কান্ট্রির মধ্যে মুসলমান আজকে আল্লাহর কালাম নিয়ে গবেষণা করছে, বিশ্বনবী আকাই মৌলা তাজিদার মদিনার সুন্নাত নিয়ে গবেষণা করছে। শুনলে অবাক হবেন, শুনলে আশ্চর্যান্বিত হবেন, ৫৯টি মুসলিম কান্ট্রিতে কোরআন নিয়ে গবেষণা হওয়ার কথা, সুন্না নিয়ে গবেষণা হওয়ার কথা, আজকে আমেরিকা, ফিলিপাইন, জর্ডান, জার্মান, জাপান, কানাডা, থাইল্যান্ড সহ অন্তত ১৮৭টি মুসলিম কান্ট্রিতে আল্লাহর কালাম নিয়ে গবেষণা করছে, আকায়ে মাওলার সুন্নাত নিয়ে গবেষণা করে করে, একজন একজন করে, পাঁচজন করে, দশজন করে, ৩০জন করে, প্রতিদিন মুহূর্তে কোরআনের ছত্র ছায়া এসে কোরআন পড়ছে। অজস্র অগণিত ইহুদি খ্রিস্টান না ছাড়া কোরআনের ছত্র ছায়া এসে কালিমা পড়ে মুসলমান হচ্ছে। পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, পড়ি আলহামদুলিল্লাহ, আর জোর পরে আলহামদুলিল্লাহ। আমরা খুশি নাকি বেজার? ছোট্ট হলেও, ক্ষুদ্র হলেও, ছোট্ট হলেও, ক্ষুদ্র হলেও, সোনার এই ডিজিটাল, এই বাংলাদেশ, এই বাংলাদেশের স্বাধীন, এই মুক্তিকামী বাংলাদেশের মধ্যে, স্বাধীন এই রাষ্ট্রের মধ্যে, বাংলাদেশের মধ্যে, যে দেশের ৩২, যে দেশে ৯২% মুসলমান, আউলিয়া কেরামের দেশ, পীর মশাইখের দেশ, শাহজালালের দেশ, শাহ ফরানের দেশ, শাহ মখদুমের দেশ, যে দেশের অসংখ্য আবদাল গাউস কুতুবের পদবারে ধন্য দেশ, সে দেশের মধ্যে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, নবী বিরোধী বক্তব্য মাঝে মধ্যে শোনা যায় কি যায় না? আরো জোরে বলতে, শোনা যায় কি চায় না? বাংলাদেশের মধ্যে শুনে রাখতে হবে মুসলিম জনতা, এদেশ আউলিয়া কেরামের দেশ, শাহজালালের জমি, শাহজালাল, শাহ ফরান, আব্দুর রহমান হানাফি, শাহ সালে, শাহ জাফর উত্তর শরীরা, কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিনে যতদিন থাকবে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী একটি এজেন্ডাকেও রাম এবং বাম নাস্তিক মুরতাদ শত প্রচেষ্টা চালালে পরেও বাংলার জমিনে কোনো কোরআন বিরোধী এজেন্ডা বাস্তবায়ন আমরা করতে দেব না, দেব না। আমরা কি রাজি আছি? সবাই হাত তুলে বলতে রাজি আছি কি নাই? নারে তাকবীর, নারে রিসালাত। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে কোরআনুল করিম থেকে সূরা তালাকের ২ এবং ৩ নং আয়াতাংশ আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। তেলাওয়াত কি তো আয়াতকে সংক্ষিপ্ত তর্জমা করে আমি আপনাদের মাঝে আজকের আলোচনা ইতিটান্ত। ইতিমধ্যে আমাদের আজকের অনুষ্ঠানের, এই জান্নাতের বাগানের আজকের এই সেমিনার ও সিম্পোজিয়ামের প্রধান আকর্ষণ, যার জন্য আপনারা দীর্ঘক্ষণ ধরে প্রতীক্ষায় আছেন, শুধু লাকসাম থেকে আগত, সারা বাংলাদেশে যিনি সায়ের করছেন, সারা বাংলাদেশের হৃদয়ের স্পন্দন, যুব সমাজ যখন মিডিয়ে খুলে যার আলোচনা শুনে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন বিষয়ে আজকের তথাকথিত নব্যশিষ্ট কিছু লামাজহাবি, কিছু নিউ স্কলার যারা নিজেদেরকে অনেক বড় মাফের আলেম দাবি করে, নর্থ বেঙ্গল থেকে ফতুয়াবাজি করে, আমার নবীকে নিয়ে কটুক্তি করে, কোরআন নিয়ে কটুক্তি করে, মাজহাব নিয়ে কটুক্তি করে, যারা বহু রকমের রূপ ধারণ করতে পারে, কখনো লা মাজহাবি, কখনো সালাফি, কখনো আহলে হক, কখনো সহি হাদিসের অনুসারী, কখনো আহলে হাদিস, যারা বিভিন্ন নামে নাম ধারণ করে বর্তমান সমাজ ব্যবস্থাকে, সরল সোজা মানুষগুলোকে অন্যায়ের দিকে, যাদের ইমানকে হাইজেক করে নিয়ে নিয়ে কোরআন এবং হাদিস থেকে যাদেরকে ডাইভার্ট করে সমাজের মধ্যে, জায়গায় জায়গায়, অঞ্চলে অঞ্চলে, মসজিদে মসজিদে, কবরস্থানে কবরস্থানে, বিভিন্ন জায়গায় মসজিদ নির্মাণ করতেছেন, আহলে হাদিস মসজিদ, আহলে হাদিস কবরস্থান, আহলে হাদিস হসপিটাল, বিভিন্ন রকমের মতাদর্শ তৈরি করে জাল্লাতকে খান খান করছে, টুকরো টুকরো করছে, তাদের বিরুদ্ধে অতন্দ্র প্রহরী হয়ে সারা বাংলাদেশে যিনি কাজ করছেন তিনি আর কেহ নয়, সোনাকান্দা বহুমুখী কামিল মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস আল্লামা মুফতি মুতালিব হুসাইন সালিহি। অল্প কিছুক্ষণের মধ্যে প্যান্ডেলে তিনি আসবেন, যারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে সময় নষ্ট করছেন আপনারা সকলে প্যান্ডেলে চলে আসেন, প্রাণ খুলে হুজুর আলোচনা করবো। আমি আপনাদের মাঝে কিছু সময় পরিবেশ করতেছি, হুজুর ইতিমধ্যে চলে আসবেন, আমরা হুজুরের আলোচনা শোনার জন্য সবাই প্রস্তুত আছে কি নাই, আরো দাবান খবর আছে কি নাই? আমি একটু আলোচনা করব, আপনারা কি আমাকে অনুমতি দিবেন? কি বলেন, অনুমতি দিবেন? আমার আলোচনার মধ্যেই হুজুর চলে আসবেন, পরি আলহামদুলিল্লাহ, আরো ধরে পরি আলহামদুলিল্লাহ।
জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর জমিন থেকে, এখন থেকে নয়, এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে একটা দল, একটা গোষ্ঠী, একটা শক্তি ইসলাম হটাও, মুসলমানদেরকে মিঠিয়ে দাও, কোরআনকে স্তব্ধ করে দাও। এই আন্দোলনে আন্দোলন চলছে, এই একটি শক্তিকে জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য পৃথিবীর তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি বিপ্লব বিদ্রোহ নাও করে, আমার আল্লাহ পাক ওই শক্তির বিরুদ্ধে তিনি যথেষ্ট কথা কন, ঠিক কিনা? আর দরবান ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে নিজে চ্যালেঞ্জ করেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে কন সুবহানাল্লাহ। তারা চায় মুখের ফু দিয়ে, মুখের ফু দিয়ে তারা আল্লাহর কোরআনকে, আল্লাহর নূরকে, ইসলামকে জমিন থেকে মিটিয়ে দিতে চায়। মুসলমানকে বরদস্ত করতে পারে না, তাফসিরুল কোরআনকে বরদস্ত করতে পারে না, ওলামায়ে কেরামের কোরআনের কথা তারা সহ্য করতে পারে না। এরা আর কেউ নয়, এরা ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, নবীর দুশ্মন। তারা ফু দিয়ে ইসলামকে মিটিয়ে দিতে চায়। আল্লাহ বলছেন, আমার আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন, জমিন যতদিন থাকবে, ইসলাম ততদিন থাকবে, এই কোরআনের বাতি দুনিয়ায় নয়, এই কোরআনের বাতি জ্বালিয়েছি আমি আল্লাহ তাআলা, এই কোরআনের সুইচ আমি আল্লাহ পাক রেখে দিয়েছি আরশে আযীমে। জোরে কান সুবহানাল্লাহ। যদি কোরআনের বাতি স্টপ করতে চাও, বেঈমান কাফের সম্প্রদায় নাস্তিকরা, কোরআনকে যদি স্টপ করতে চাও, জমিন থেকে বিদায় করতে চাও, মুসলমানকে নিদান করতে চেষ্টা করো, তাহলে কোরআনের বাতিকে স্পষ্ট করতে হলে আল্লাহ পাকের আরশে আযীমে যেতে হবে, ওই সুইচ ধরতে হবে, কশিন কালে নয়। ওয়াল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ বলছেন এই কোরআনের বাতি আমি জ্বালিয়েছি, জ্বলছে জ্বলছে, কিয়ামত পর্যন্ত কোরআন জ্বলবে, মুসলমান থাকবে, ইসলাম থাকবে। যেদিন মুসলমান থাকবে না, এই পৃথিবীর ধ্বংস করে করে আমি আল্লাহ পাক টুকরো টুকরো করে মাটির সাথে মিশিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মুসলমানের উসিলা, ইসলামের উসিলায় জমিন চল থাকতেছে। আজকে কার উসিলায় সিন্নি খাইলাম, মোল্লা ছিললাম না। মুসলমান জমিনে যতদিন না থাকবে, মুসলমান যদি জমিনে না থাকে, নামাজি যদি না থাকে, আল্লাহর জিকির যদি না থাকে, আল্লাহ পাক কোন মাখলুককে খাবার খাওয়াবেন না, রিজিক দিবে না, জমিন দিবে না, এই জায়গা জমিন দিবেন না, ক্ষমতা দিবে না। ইসলাম আছে তো দুনিয়া আছে, মুসলমান আছে তো পৃথিবী আছে, ইসলামের ছত্র ছায়া আছে। ওয়াদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের রঙিন রঙিন হয়ে পাকাপোক্ত মুসলমান হতে চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কি না? ইসলাম ছাড়া বাঁচার কোন রাস্তা আছে? কোরআন ছাড়া কি বাঁচার রাস্তা আছে? আল্লাহ পাক আমাদের সবাইকে পাকাভুক্ত পূর্ণাঙ্গ মুসলমান হিসাবে, কোরআনের সৈনিক হিসাবে, কোরআনের জন্য মরতে চাই, কোরআনের জন্য বাঁচতে চাই, কোরআনের রং লাগিয়ে এই জমিন সাড়ে তিন হাত বডিটাকে আমরা রঙিন করতে চাই। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে কবুল করে দেবেন, আমিন। আরও ধরবেন, আমিন। কোরআনুল করিমের সুরায় তালাক থেকে আপনাদের মাঝে আমি আলোচনা করতেছি। আমি গত কিছুদিন আগে এখানে আলোচনা করেছিলাম কিভাবে আল্লাহর জমিনে একটি সম্প্রদায় যাদের পথে আল্লাহ পাক সব সময় তিনি তার রিমোট কন্ট্রোল দিয়ে ওই বান্দাকে সহযোগিতা করে, ওই বান্দা আল্লাহর রিমোটে চলে। আমার আপনার সমাজে রিমোট আছে কি নাই? আর কথাগণ আছে কি নাই? আর আলোচনাতে কথা বললেন রিমোট আছে কি নাই? আমরা কম্পিউটার রিমোট, আপনার এলইডি রিমোট, টেলিভিশন যারা দেখেন রিমোট কন্ট্রোল, এখন হাত চলে না, রিমোট কন্ট্রোল আছে কি নেই? মানুষ যদি রিমোট কন্ট্রোলে টিভি চালাইতে পারে, আমার আল্লাহ তাআলা রিমোটের মাধ্যমে, কুদরতি রিমোটের মাধ্যমে বান্দাকে পরিচালনা করতে পারেন কি পারেন না? আরে কথা বলেন, পারেন কি পারে না? তথ্য প্রযুক্তির যুগ, তফসিরের পাশাপাশি কোরআনকে এখন তথ্যের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে বোঝা সহজ, ইসলাম বোঝা আরও সহজ হয়ে যাবে। যতদিন নিত্য নতুন প্রযুক্তি, টেকনোলজি, আলোচি আবিষ্কার হবে, যতদিন বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞানে গগনচুম্বিতে পৌঁছছে, ততদিন ইসলাম আরও সহজ হবে। আমাকে আপনাকে কোরআন হাদিস বুঝতে আরও পরিষ্কার করে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। সম্প্রদায়কে আল্লাহ পাক, একটি জাতিকে আল্লাহ পাকের নিজের কুদরতি কন্ট্রোলে, রিমোট কন্ট্রোলে পরিচালিত করেন, তারা হচ্ছেন মুত্তাকি। জোরে কান সুবহানাল্লাহ।
মুত্তাকি কারা তার পরিচয় কি আমি চমৎকার আলোচনা করেছিলাম ওখানে সংক্ষিপ্ত সময়, আজকে সেদিকে টানছি না, আমি আজকে বাকি আলোচনাটুকু করবো হুজুর আসতে আসতে। আল্লাহ পাকের এই সুরায় তালাকের যে আলোচনাটুকু আল্লাহ পাক করেছেন, বান্দা যখন মুত্তাকি হয়ে যায়, বান্দা যখন তাকওয়াবান হয়ে যায়, বান্দা যখন আল্লাহর রিমোট কন্ট্রোলে চলে, বান্দা নিজের ইচ্ছায় চলে না, আল্লাহর ইচ্ছায় চলে, জোরে কোন সুবহানাল্লাহ, বান্দা যখন ইবাদত বন্দেগী করে আল্লাহর ভয়ে, কার ভয়ে ইবাদত করে, আমরা নামাজ পড়বো কার ভয়ে? আরে বাবা, অনেক নামাজি নামাজ পড়ে জাহান্নামে যাবে। আল্লাহ পাক কোরআন বলছেন চার ধরনের নামাজি আছে, তিন ধরনের যাবে জাহান্নামে, এক ধরনের নামাজি যাবে জান্নাতুল ফেরদাউসে, ডাইরেক্ট চলে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। এরা হচ্ছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের, সূরা মুমিনুনের আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, যারা নামাজকে নামাজ হিসাবে স্বীকার করে, নামাজকে যত সময় আদায় করে, শুধু আদায় করে না, নামাজটা পড়ে আল্লাহর ভয়ে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা খুশু এবং খুজুর সাথে আল্লাহর ভয়ে হৃদয়টাকে নামাজের মধ্যে লাগিয়ে মনোযোগের সাথে হুজুরে কলবের সাথে হাজির নাজির রেখে আল্লাহকে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমনভাবে বান্দা নামাজ পড়ে মনে হয় যেন বান্দা আল্লাহ পাকের সামনে দাঁড়িয়েছেন, আমার আল্লাহ পাকের কুদ্দতি কদমে সেজদা দিচ্ছেন, ডানে জান্নাত বামে জাহান্নাম পিছনে আজরাইল, আর নিচে দাঁড়িয়ে আছি ওই পুল সিরাতের উপরে, যেই কোনো মুহূর্তে ক্রস করে আমি জাহান্নামে পড়ে যেতে পারি, মুহূর্তের মধ্যে নামাজরত অবস্থায় আজরাইল রুহ কবজ করে ফেলতে পারে, এমন একটি দেন খেল ফিকির নিয়ে যদি বান্দা নামাজটা আদায় করতে পারে, ওই নামাজটা হয়ে যায় খুশু খুজুর নামাজ, জোরে কোন সুবহানাল্লাহ। এই নামাজ সম্পর্কে নবীজি বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, জোরে কোন সুবহানাল্লাহ। এমন নামাজ তো নামাজ না, আমার রসুলকে প্রশ্ন করছেন বান্দা সবচেয়ে কাছে চলে যায় কখন? ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, নবী আপনি বলে দেন আপনার বান্দা, ওই বান্দা যে খুশুখুদুর সাথে, তাকওয়ার সাথে, ইখলাসের সাথে জান্নাতুল ফেরদাউসের মেহমানের নামাজের নমুনা হচ্ছে, তিনি যখন সেজদা দেয় তিনি সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কুদরতি কদমে চলে যায়, আল্লাহর নৈকট্যে চলে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার এরকম নামাজ আছে কি নেই? আমার আপনার নামাজ নাই, নামাজে দাঁড়াইলে মশা মারে, নামাজে দাঁড়াইলে গা চুলকায়। নবীজি বলছেন লাউ খাশিয়া কলবু হাজা লা খাশিয়াত জাওয়ারিহু, বিশ্বনবী বলেন মসজিদে নববীতে একজন সাহাবী নামাজ পড়তেছেন, হুজুর বলতেছেন দেখো দেখো সে নামাজ পড়তেছে, সে যদি নামাজই হতো, খুশু খুজুর সাথে নামাজ হতো, সে কেন দাড়ি খাত যাচ্ছে, দাড়ি চুলকাচ্ছে, শরীর চুলকাচ্ছে? তার কলব যদি আল্লাহর দিকে যুক্ত, তাহলে তো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দিকে যুক্ত, কথা কন ঠিক কিনা? আমার আপনার গা চুলকানি যখন ওঠে, মশা যখন বসে, এমনভাবে আমরা থাপুর মারি, থাপুরের আঘাতে পুরা মসজিদ পর্যন্ত কাঁপাকাঁপি শুরু হয়, কথা কন ঠিক কিনা? আমি একদিন পুষ্টি ইউনিভার্সিটিতে যখন আমার অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার গভীর রজনীতে নাইট কোর্সে রওনা করছি, সায়েদাবাদ স্টেশনে আমি নামাজ পড়তে নামছি মাগরিব, মাগরিব পড়ার পর আমি এখান থেকে আপনার ওই যে কল্যাণপুর স্টেশন থেকে হানিফ বাসে যাব, তো আমি মাগরিবের নামাজ জামাত ধরতে পারিনি, তো নামাজ পড়তেছি, নামাজ পড়ে বসলাম, একজন যুবক নামাজ পড়তেছেন, কল আসছে, হিন্দি গান চলতেছে, জোরে কোন নাউজুবিল্লাহ, পকেট থেকে বাইর কইরা দেখতেছে নামাজরত অবস্থায় কলটা কে করেছে, জোরে কোন নাউজুবিল্লাহ। এরপরে কলটা রিসিভ করে বলতেছে দোস্ত আমি নামাজে আছি, একটু পরে নামাজ পড়ে কথা বলবো, জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারা বলেন নামাজ আছে না গেছে, আর জোরে কোন আছে না গেছে? আপনারা তো ফতোয়া নিজেরা দিতে পারছেন আলহামদুলিল্লাহ, নামাজ তো আমলে কাসিরের কারণে এমন কাসির করছে, নামাজ তো যাওয়ারও টের পাইছে না, কথা কোন ঠিক কিনা? আরে কথা বলেন ঠিক কিনা? এরপরে আমরা নাক থেকে আমরা চুল টেনে এনে আমরা চোখের সামনে তুলে ধরি, নাকের এই পশমের সাইজ কত বড় হয়েছে, এরকম অবস্থা আমাদের মুসল্লিদের আমাদের আছে কি নাই? আর আমরা জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার জন্য ইচ্ছা পোষণ করি, জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য নামাজটা যদি নামাজের মতো হয়, নবীজি বলছেন তার কলবের সাথে সাথে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আল্লাহর দিকে রুজু হয়ে যাওয়ার কথা, সঙ্গে সঙ্গে এই সময়ে কি হচ্ছে, দুনিয়ার কি ঘটতেছে, তার শরীরের কি হচ্ছে, কোনো কিছু তো থাকার খবর থাকার কথা না, পূর্ণাঙ্গ আল্লাহর দেনে যদি বান্দা নামাজ পড়ে, ওই নামাজটা হয়ে যায় আল্লাহর সাথে দিদার, জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটি নামাজ আমরা চাই কি চাই না? আর নামাজ পড়ে নামাজি জাহান্নামে যাবে, আল্লাহ পাক কোরআনে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে
নামাজ মানুষকে দেখানোর জন্য, লৌকিকতার জন্য নামাজকে নামাজ হিসেবে পড়ে, প্রথম কাতারে পড়ে। কিন্তু দুঃখজনক হলো সত্য, নামাজ পড়ে সভাপতি নামাজি এই জন্য মানুষকে দেখানোর জন্য। আমাকে মানুষ পরহেজগার বলবে, নামাজি বলবে, দুই চার কথা বলি, সমাজে মানুষকে নেতৃত্ব দিই, নামাজে যদি না যায় তাহলে তো আমাকে কী বলবে। এই জন্য মাওলাকে খুশি করার জন্য নয়, এই নামাজি প্রথম কাতারে নামাজ পড়ে, যদিও সে তাহাজ্জুদ গুজারি, যদিও সে পাঁচ ওয়াক্ত নামাজি, আল্লাহর সন্তুষ্টি না থাকার কারণে, লৌকিকতার কারণে, রিয়া এবং সোমাহার কারণে বর্তমান সমাজে আমার আপনার প্রত্যেকটি কাজের সবচেয়ে বড় শিরিক, সবচেয়ে বড় শিরিক যেটা প্রকাশ করছে, প্রবেশ করছে, ওই রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ প্রবেশ করে ফেলছে। পঙ্গপাল পিঁপড়া যেভাবে জমিনের মধ্যে প্রবিষ্ট হয়ে যায়, প্রত্যেকটি আমলের মধ্যে যে শিরিকটি শিরকে খাফি প্রবিষ্ট হয়ে গিয়েছে সেটা হচ্ছে রিয়া উন্নাস, লৌকিকতা কথাগণ ঠিক কিনা। আপনি জাকাত দিতে যান, সেখানে জাকাতদাতা ডোনার বলবে, তাই সে বাহাবা পাওয়ার জন্য জাকাত দেয়, অ্যানাউন্স করে আমার বাড়িতে জাকাত হবে, লাখ লাখ মানুষ ভিড় করে, সাংবাদিক ডাকে, কথাগণ ঠিক কিনা। নামাজ পড়তে আসে, লৌকিকতা করে, দোকানে গিয়ে গল্প করে, মশার কামড় খাইছি তাই কালকে মশার জ্বালায় শুইতে না পাইরা তাহাজ্জুদ গুজার হয়ে গেছি, তাহাজ্জুদে দাঁড়ায় গেছি, এই নামাজ টামাজ সাইরা দোকানে দুই এক কাপ চা খাইতে আসছি, জোরে কর নাউজুবিল্লাহ। টার্গেট হচ্ছে তুমি নামাজ পড়েছো তো বলার কী আছে, বোঝাতে চাচ্ছে দোকানবাসীদেরকে যে আমি কালকে রাত্রে তাহাজ্জুদ পড়ছি, আমি কিন্তু লোকটা তেমন খারাপ নয়, আমি কিন্তু তাহাজ্জুদ গুজারি, জোরে কর নাউজুবিল্লাহ। আর জবান খুলে বল নাউজুবিল্লাহ। এমন ব্যক্তি যতই তাহাজ্জুদ পড়ুক, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুক, জিকির অস্কার করুক, দাড়ি রাখুক, টুপি রাখুক, তাসবিহ তাহলিল, আমার আপনার কোশ্চিন কালো কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর ফরেজগারিতা তাকওয়া মুত্তাকি যদি আমার ভিতরে আল্লাহর ভয় অন্তরে প্রবিষ্ট না হয়, মুত্তাকি হতে না পারি ততক্ষণ পর্যন্ত আপনার আমার কোনো ইবাদত বন্দেগী পাহাড় পরিমাণ যদি করি, করতে করতে যদি আমার জীবন শেষ হয়ে যায়, আমল নামা আল্লাহর দরবারে কবুল হবে না, কথা ঠিক কিনা। আমি মন থেকে বলছি না, কোরআনুল কারিমের সুরায় মায়দা 27 নং আয়াত কত চমৎকার আল্লাহ বলেছেন, শুনুন কোরআন থেকে, কিছু শুনুন কোরআন থেকে, শুনুন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা কোন সুবহানাল্লাহ, মুত্তাকি থেকে আল্লাহ পাক ইবাদত কবুল করেন, মুত্তাকি বান্দা থেকে আল্লাহ পাক ইবাদত বন্দেগী কবুল করেন। এর বাইরে যত বড় পরিষ্কারই আপনি ফোন না কেন, আপনি যত কিছুই করি না কেন, একটু অনুপরমাণু পরিমাণ যদি করি, তাও যদি এখলাসের সাথে করি, এটা আল্লাহর কাছে রিসিভ হবে, জোরে কোন ঠিক কিনা। আজকের যে আশা বসা আমরা কার জন্য, আর জবান করে কার জন্য, নাকি মাহফিলের পরে তাবারুক আছে এটার জন্য, এই কথা বলেন এটার জন্য, কিছু জেন্টেলম্যান আছে, ভদ্রলোক আছে ওই মাদ্রাসাতে, মসজিদে, ওই কোরআন হাদিসের মাহফিলে তাবারুক আছে, ওইগুলো অপছন্দ করে, আসে না, কয় যে না মাহফিলের পরে তাবারুক দিবে, এ কি আমার জেন্টেলম্যানগিরি চলে যাবে, আমার ভদ্রতা নষ্ট হয়ে যাবে, অনেক জায়গায় মসজিদে দোয়া হয়, দোয়াতে থাকে না, ওই জিরাফি খাওয়া লাগবে এজন্য, অথবা না নিলে আবার অনেক প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে, জোরে কর নাউজুবিল্লাহ। আরে কফাল ফোরা কমবক্ত না লায়েক, বুঝতে হবে এটা তো তাবারুক, এটা তো জিরাফি না, এটা বাজারে যখন কিনি মিষ্টি থাকে, এটা জিলাফি থাকে, বিস্কিট থাকে, সুপার আপনার বিস্কিট থাকে, এরপরে বিভিন্ন আনারকলি বিস্কিট থাকে, নাবিস্কু বিস্কুট থাকে, এটা যখন কোনো রহমত বরকতের ছত্র ছায়া চলে আসে, কোরআন হাদিসের বাগানে চলে আসে, যখন এটার উপরে দুরুদ সালাম পাঠ করা হয়, এটা তো তখন ওই বাজারের পণ্য থাকে না, এটা আল্লাহ পাকের কুদ্দতির ভাতের মাধ্যমে আল্লাহ পাক ওই জিনিসটাকে তাবারুক হিসাবে তৈরি করে দেন, বরকতপূর্ণ হিসাবে করে দেন, এটা যখন কোনো বান্দা নিয়ত করে খায়, ওই তাবারুক খাওয়ার কারণে তার প্রতিষেধক হয়ে যায়, তার দুনিয়ার সমস্ত আসমানি জিসমানি রোগ শোকগুলোকে এর প্রতিষেধক আল্লাহ পাক মাফ করে দেন, জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। আমরা কি তাবারুকের জন্য এসেছি না আল্লাহকে খুশি করার জন্য, আর জোরে বলেন আল্লাহকে খুশি করার জন্য আসছি, আমরা সেই জন্য আসতে পেরে খুশি নাকি বেজা, আর জোরে খুশি নাকি বেজা, বেজার তারা যারা আসতে পারে না, কথা কোন ঠিক কিনা, যারা দোকানপাটে দাঁড়িয়ে আছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, যারা মানুষ সেজে মিস্টার ইবলিশ সেজে বসে আছে, তাদের কাছে খারাপ লাগতেছে, তারা আসতে পারে না, আল্লাপাক তাদেরকে বসতে দেন নাই, যে আল্লাপাক আমাকে আপনাকে এনে দিয়েছেন সেজন্য আমরা খুশি নাকি বেজার। সুতরাং নামাজি জাহান্নামে চলে যাবে, নামাজি নামাজ পড়ে জোহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময় ব্যবসা আপনার কম হবে, এই জন্য এক ধরনের বান্দা আছে কি নেই, আরও ধরুন আছে কি নেই, এই আসরের সময় ধরেন অনেক ভিড় করে, অনেক কাস্টমার আছে, যামো যাচ্ছি, এদেরকে একটু বিদায় করে দিয়ে এরপরে যাবো, এই যাইতে যাইতে মাগরিবের আজান, কথা কোন ঠিক কিনা। আল্লাহ পাক বলেন এই নামাজই নামাজ পড়ে জাহান্নামে যাবে, জোরে কন্যা নাউজুবিল্লাহ।
আল্লাহ পাক কোরআন কারিমে সূরা মারইয়ামে ঘোষণা করেছেন, ফাখলাফা মিন বাদিহিম খলফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহওয়াত, যারা নামাজকে বিনষ্ট করে। বিশ্ববিখ্যাত মুফাসসির এবং ফকিহবিদ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনায় বলেন, আল্লাযীনা আখারুহা আন ওয়াক্তিহা, যারা নামাজকে তার নির্ধারিত সময় থেকে বিলম্বিত করে নামাজ আদায় করে, জোহরকে আসরের সময়, আসরকে মাগরিবের সময়, মাগরিবকে ইশার সময়, ইশাকে ফজর সময়, জাস্ট জাস্ট নামাজ আদায় করে না, পাঁচ ওয়াক্ত নামাজই হতে পারে, ওই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের বদলায় সে ব্যক্তি জান্নাতে যাবে না, জাহান্নামে চলে যাবে, জোরে কর না আউযুবিল্লাহ। সুতরাং তাকওয়া ছাড়া আমার আপনার কোনো নামাজ কবুল হবে না, জোরে কর না আউযুবিল্লাহ। আমরা কি মুত্তাকি হতে চাই কি চাই না? মোত্তাকি যদি আমরা হতে পারি, আল্লাহ পাক 15টি পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। কয়টি পুরস্কার? জোরে বলুন, কয়টি পুরস্কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সাথ করেছেন, বান্দা যদি মোত্তাকি হয়ে যায়, ওই মোত্তাকি বান্দার জন্য আমি আল্লাহ তাআলা একটি নয়, দুইটি নয়, 15টি পুরস্কারের ব্যবস্থা রেখেছি। জোরে কন সুবহানাল্লাহ। বান্দা যদি আল্লাহর ফরেজগার হয়ে যায়, আল্লাহর ছত্র ছায়ায় চলে যায়, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, বান্দা মুত্তাকি হতে পারে দুইটি পদ্ধতিতে। সহিহ বুখারী সাক্ষী, নবীজি বলেছেন, নবীজি বলেছেন, মা ওমা তাকাররাবা ইলাইয়া আব্দি মিম্মা ইফতারাক্তু আলাইহি, আমার বান্দা যখন ফরজিয়াতগুলো যথাযথ আদায় করে, আমি আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহর ওলিতে পরিণত করে দিই। জোরে কন সুবহানাল্লাহ। দুই নাম্বার মাধ্যম হচ্ছে মুত্তাকি হওয়ার, আল্লাহর ওলি হওয়ার। দুই নাম্বার মাধ্যম হচ্ছে, ওয়ালা ইয়াজালু আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা আহবাবতুহু ফাইযা আহবাবতুহু ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু ওয়া লা ইন ইস্তাআযানি লা উইযান্নাহু। জবান খুলে কোন সুবহানাল্লাহ। বান্দা যখন ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করে, জিকির করে, আজকার করে, তাসবিহ তাহলিল পড়ে, সুন্নাত নামাজ পড়ে, অল্প অল্প করে নফল ইবাদত বন্দেগী করতে করতে বান্দা এমন পর্যায়ে চলে যায়, এরশাদ ছাড়ে না, ওয়াবিন ছাড়ে না, শাস্তের নামাজ ছাড়ে না, সালাত তাসবিহ ছাড়ে না, তাহাজ্জুদ ছাড়ে না, জিকির ছাড়ে না, মিসওয়াক ছাড়ে না, ফাগরি ছাড়ে না, কত মানুষ তাকে কত রকমের কটুক্তি করে, ইনসাল করে, কিন্তু বান্দা মসজিদে যখন ঢুকে বাইর হয় না, বাইর হয় না, যতক্ষণ না পর্যন্ত নবীর সুন্নাতটা যথাযথ পালন না করে, ওই বান্দা মসজিদ থেকে বাইর হইতে মন চায় না। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এমন একটি হালাত যখন বান্দার চলে আসে, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দাদেরকে আমি মুত্তাকি বান্দা আল্লাহর ওলিতে পরিণত করে দিই। জোরে কন সুবহানাল্লাহ। আরো জোরে কন সুবহানাল্লাহ। আমি বান্দাকে ভালোবাসি, ভালোবাসার পরে আমার ওই মুত্তাকি বান্দার হাত, মুত্তাকি বান্দার চোখ, মুত্তাকি বান্দার অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে চলে না। দুনিয়ার জমিনে কত মানুষকে দেখা যায় কত সুন্দরে চলে, আমার আল্লাহ বলতেছেন ওই বান্দারা স্বাভাবিকভাবে চলে না, ওই বান্দারা আল্লাহ পাকের রিমোট কন্ট্রোলে জমিনে চলে। জোরে কন সুবহানাল্লাহ। তাদের লাস্ট পরিচয় হচ্ছে, ওয়াইন সাআলানি লা উতিয়ান্নাহু, আমার এমন বান্দা যখন দুনিয়ার যেইখানে যেই জায়গা থেকে, পাহাড় থেকে, জঙ্গলায় থেকে, জেলখানায় থেকে, ওই সমুদ্রের পাহাড় থেকে, পৃথিবীর যেই কোনো মুহূর্তে, রাতের গভীরে, দিনের আলোতে, পৃথিবীর মানুষ যখন ঘুমায়, আমার বান্দা যদি আমার কাছে হাত তোলে, লাউ আকসামা আলাল্লাহি লা আবারাহু, মুসলিম শরীফের হাদিসে বিশ্বনবী বলেন, আমার এই বান্দা জিন্ন শিন্ন হতে পারে, কুচ্ছিত হতে পারে, ঠেলাওয়ালা হতে পারে, রিক্সার ড্রাইভার হতে পারে, যেই না যেই না গোত্রের লোক না হোক, যত কুচ্ছিত হোক, কালো হোক, অসুন্দর হোক না কেন, আমার এমন বান্দা যদি আমি আল্লাহর কাছে হাত বাড়াই দেয়, ওই তীর নিক্ষেপ করলে পরে লক্ষ্যভ্রষ্ট হতে পারে, গুলি নিক্ষেপ করলে লক্ষ্যভ্রষ্ট হতে পারে, আমার এমন বান্দা যদি আমি আল্লাহর কাছে দোকানা খালি হাত বাড়াই দেয়, আমি আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে আমার ওই মুত্তাকি বান্দার হাতগুলোর আমি কবুল করে দিই। জোরে কন সুবহানাল্লাহ। এমন মুত্তাকি বান্দা যদি হতে পারো, এক নম্বর পুরস্কার আল্লাহ পাক দিবেন, ওই মুত্তাকি বান্দার তামাম জিন্দেগানির গুনাহ খাতাগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবেন। জোরে কন সুবহানাল্লাহ। আমরা যারা আজকে আসতে পেরেছি আল্লাহর কাছে শপথ করতে চাই, আল্লাহ মুত্তাকি বান্দা না বানাইয়া
জীবনের তমাম জিন্দেগানের গুনাহখাতা না বানাইয়া এই দুনিয়ায় কত গুনাহ করেছি কত অপরাধ করেছি সমস্ত অপরাধগুলো আজকে মাফ না কইরা আমাদের কাউরে আপনি অন্ধকার কবরে নিয়েন না আজকের মাহফিল যদি শেষ হইয়া যায় তমাম জিন্দেগানের গুনাহখাতাগুলো মাফ করে দিয়া মাসুম বেগুনাহ করে বাড়িতে ফিরাইয়া নিয়ে ধরে কোন আমিন আজকের মাহফিলের প্রধান মেহমান ঐতিহ্যবাহী সোনাকান্দা বহুমুখী কামিল মাদ্রাসার শাইখুল হাদিস হেড মুহাদ্দিস যিনি কোরআন এবং হাদিস থেকে সুস্পষ্ট ভাষায় তাত্ত্বিক আলোচনা করবেন সারগর্ভ আলোচনা করবেন যারা এখনও এদিক সেদিক ঘোরাফেরা করছেন মেহরবানি করে প্যান্ডেলে চলে আসেন সম্মানিত হাজিরিন আমি আমার বক্তব্য এখানেই টিটানছি এইভাবে আল্লাহ পাক কোরআনুল কারিমে যেইভাবে তিনি বলেছেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব দুই নম্বর মুত্তাকি বান্দার পুরস্কার হচ্ছে আমি আল্লাহ তাআলা মুত্তাকি বান্দার তমাম সমস্যা তমাম বিপদ আপদ থেকে নিজ হাতে আমার বান্দাকে আমি সেভ করব মুক্তি দিব জোরে কোন সুবহানাল্লাহ ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে তাকওয়ার চতুর্থ নম্বর হাই পজিশন স্তর হচ্ছে ইন্নাল্লাহা লামাআল মুত্তাকিন ওই মুত্তাকি বান্দার সাথে আমি আল্লাহ পাক আছি পৃথিবীর কোনো মানুষ থাকুক আর না থাকুক গোটা তমাম পৃথিবীর মানুষ যদি এই লোকটা একসালার বাসিন্দা হতে পারে এই লোকটা জিন্ন ছিন্ন হতে পারে তমাম মানুষ যদি তাকে ঘৃণা করে সব মানুষ যদি তার জন্য লাঠি লয় আমার আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহ পাক ওই এক বান্দার জন্য আমি যুগ জামানা পাল্টে দিতে চাইনি অনেকজন একটি মানুষ আনতে পারে জাতির জাগরণ ওই বান্দার সাথে আল্লাহ পাক একাই থাকেন একাই লড়েন মূসা আলাইহিস সালাম যেভাবে একাই তমাম সমাজকে সোনালী সমাজে পরিণত করেছেন ওই বান্দার পক্ষে এক আল্লাহ আছেন থাকেন ছিলেন সব সময় থাকবেন কথাখন ঠিক কিনা সব বিপদ তিনি রক্ষা করে দিবেন সব বিপদ আপদ থেকে তিনি মুক্তি করবেন তিন নাম্বার পুরস্কার আল্লাহ পাক এমন জায়গা থেকে মহামারী করোনা ভাইরাস চলতেছে ওই অর্থনীতির করাল ঘাসে জর্জরিত কত মানুষ ঋণে ব্যস্ত আছেন বাস্তবিতা হারাচ্ছেন কত মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন এই লকডাউনে কত লাখ লাখ টাকা গরিবের টাকা মেরে অনেক মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন আর অনেক মানুষ চলতে পারে না ফিরতে পারে না ঋণ করতে করতে তাদের অবস্থা খুবই শোচনীয় হয়ে গিয়েছে দেখলে বোঝা যায় না কত অসহায় কত অভাবী শর্মে মানুষের কাছে হাত পাতে না কথা কোন ঠিক কিনা আরে কথা বলেন ঠিক কিনা এই লকডাউনে আজকে আমরা ঋণগ্রস্ত হচ্ছি মানুষের কাছে দ্বারস্থ হচ্ছি ও মুসলমান তুমি কি কোরআন পড়ো নাই আল্লাহ পাক তো কোরআনে বলে দিয়েছে সূরা তালাকে বলে দিয়েছে ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আমার কাছে যদি আসতে চাও আসতে পারো তাওয়াক্কুল করো আমাকে ভয় করতে পারো সব কিছুকে বয়কট করো বর্জন করো মসজিদে আসো আমাকে সেজদা দাও আমি আল্লাহর কাছে নিজেকে সঁপে দাও আমি আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের পয়সালা করব সমস্ত আশা ব্যাংকে লাথি মারো সমস্ত ঋণের ব্যাংকগুলোকে লাথি মারো মানুষের সমস্ত দুয়ার থেকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো আমি আল্লাহ তাআলা রিজিকের ভান্ডার নিয়ে বসে আছি মিন হাইসু লা ইয়াহতাসিব কল্পনাও করতে পারবে না কোটি কোটি টাকার ব্যবস্থা ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা চাকরি বাকরির ব্যবস্থা ঋণ পরিশোধের ব্যবস্থা আমি আল্লাহ পাক নিজেই করে দিব জোরে কোন সুবহানাল্লাহ ওই আল্লাহ পাক এখনো আছে কি নাই হাত তুলে বলতে হবে আছে কি নাই ওই আল্লাহর পথে চলে আমার আপনার জীবন আমরা সঁপে দিতে চাই কি চাই না হাত তুলে বলুন চাই কি না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে মুত্তাকি হয়ে বাকি যেই তেরোটি আলো পুরস্কার ইনশাল্লাহ সময় হলে কোরআন থেকে ইনশাল্লাহ শোনাবো ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালাম